বলেছেন কে জি বলবেন যেখানে না বলা প্রয়োজন না বলবেন যেখানে সুবহানাল্লাহ প্রয়োজন সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ প্রয়োজন বলবেন আল্লাহু আকবার প্রয়োজন বলবেন এগুলাই আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য আহ্বান করবেন এটা আল্লাহর জিকির কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করবেন এটাও আল্লাহ আল্লাহ আপনাকে গোমরাহভাবে থাকা অনুমতি দেয়নি আর জিকির করলে লাভ কি জানেন জিকির করলে লাভ হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে আর হার্ট যত বেশি ভালো থাকবে ততই আপনার জীবন সুস্থ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোন দিক দিয়ে আলোচনা শুরু করব এবং কোন দিক দিয়ে শেষ করব মুসল্লিদের মনের ঘরে এত বেশি জম এত বেশি পছন্দ আছে আসলে আমাদের অবস্থা মোটেও ভালো না আমাদের অবস্থা মোটেও ভালো না আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করা ফরজ করা হয়েছিল কেন ফরজ করা হয়েছিল যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো ফরিজগার হতে পারো জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এটা কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা জোরে জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে এবং পালনকর্তাকে স্মরণ করে নামাজ আদায় করে সেই ব্যক্তির সফলতা লাভ করবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ আমি আবারো বলছি ভাইরা বাবার আমার এখনো দোয়া কবুলের সময় রয়ে গেছে এখনো কি এদের জামাত পড়ার সময় সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই যে পশ্চিম আকাশে সূর্য হেলে যাবে এই হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঈদের জামাত পড়ার ঈদের নামাজ পড়ার সময় আছে তবে ঈদের দিনে সকাল সকাল ওঠা সকালে উঠে নিজের আপন গোত্রে ফজরের জামাত পড়া কি করা মন দিয়ে শোনেন ফজরের জামাত পড়া উত্তম রূপে গোসল করা খুশি আনন্দ একজন আরেকজনের মাঝে ভাগাভাগি করে নেওয়া উত্তম পোশাক পরা সুগন্ধি লাগানো সাদাকায়ে ফিতর আদায় করা এগুলো আমাদের জন্য মুস্তাহাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজকে কিন্তু সেই মুস্তাহাব সেই আমলের দিকে আমাদের মনটা নেই আমাদের মনটা যখনই আপনার ইসলামী ফাউন্ডেশন থেকে যখনই ঘোষণা আসলো আগামীকাল কি ঈদুল ফিতর উদযাপিত হবে যার যার এরিয়াতে যার যার মতো করে ঈদুল ফিতরের জামাত ঘোষণা করা হলো কয়টায় হবে কখন হবে কিভাবে হবে সবগুলো জানিয়ে দেওয়া হলো তখন থেকে মনে হয় যে মুসলমানেরা কি করে ফেলেছে বিশাল বড় হজ বিশাল বড় নিয়ামতের কাজ সম্পন্ন করেছে প্রত্যেকটা বাড়ি বাড়ি হয়তো দুই একটা ঘর ছাড়া প্রত্যেকটা এরিয়াতে মিউজিক ব্র্যান্ড পার্টি শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলে রাখতে হবে দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড গান বাদ্যযন্ত্র এটা কিয়ামতের আলামত কিয়ামতের পরবর্তীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে তার একটা নোংরামি আমরা গত রজনীতে দেখেছি যখনই শাওয়ালের চাঁদ দেখা গেছে খবর হলো তখন গোলা আতশবাজি সব কিছু শুরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান আমাদের ব্যাকগ্রাউন্ড আছে আমাদের ফিউচার আছে আমাদের সবকিছু মনে রাখতে হবে গোলা শুরু হয়ে গেছে এটা মুসলমানের জন্য টোটালি হারাম আর গান বাদ্যযন্ত্র ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদগাহে যারা আসছে মুসল্লিদেরকে হালান সাহালান জানাচ্ছেন এবং পুরস্কার গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান করছেন এটাও আমার নবীর হাদিস সম্মানিত উপস্থিতি আমার রাসূল বলেছেন হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত শীতের দিনে আমার নবী বের হলো শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা ঝরতে শুরু করলো আমার নবী আবু জরকে ডাক দিলেন আবু জর বলল লাব্বাইকা রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন আমার নবী গাছের ডাল স্পর্শ করলেন গাছের পাতা আর বিরামহীনভাবে ঝরতে শুরু করলো আমার নবী বলেছেন যে তুমি তাকিয়ে দেখো শীতের দিনের কারণে গাছের পাতা কেমনে ঝরে ঝরে পড়ছে আমার উম্মতগুলো যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে মরিয়া হয়ে সিজদা দিবে গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে যাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিস শরীফটা কে বর্ণনা করেছেন আমার আপনার প্রিয় নবী সরকার মদিনা কে
আমাদের প্রিয় রাসূল এটা ওনার জবান মুবারাকতে হাদিস শরীফটাতে বলেছেন এই খবর আমাদের কাছে এসেছেন কিন্তু সেই হাদিসটাও আমার নবী বর্ণনা করেছেন আমার দিকে তাকান কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটিতে তাকে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না মানবে তারা কি রিসালাত মানবে না মানবে রাসূল বলেছেন ওয়াইয়া সুমুন তারা রোজা রাখবে ওয়াইয়া হজ্জুন তারা হজ করবে ওয়াইয়া সাল্লুন তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে আমার নবী বলেছেন তারপরেও তাদের সাজাটা বহাল থাকবে কারণ তারা গান বাদ্যযন্ত্রের প্রেমিক হয় তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে আওয়াজ তুলে বলে নাউযু বিল্লাহ আর জোরে বলেন নাউযু বিল্লাহ আর একটু মহব্বতে নাউযু বিল্লাহ তাহলে আপনি কোনটা মানবেন কোনটাকে অস্বীকার করার মতো কি কোনো সুযোগ আছে কথা বলেন না আর জোরে কোনটাকে অস্বীকার করার মতো কি কোনো সুযোগ আছে তাহলে এই যে আজকে অনেকে দেখা যায় ঈদের জামাত পড়ার পরে বের হয়ে গিয়ে আপনার সন্তানেরা কি করছে না করছে সেটার দিকে কোনো বাবা মার খবর থাকবে না আমি আপনাদেরকে আজকে পবিত্র ঈদুল ফিতরের জামাত শুরু হওয়ার পূর্বক্ষণে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের সন্তানদের দায়িত্ব পালন করুন কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উই শুড বি আওয়ার প্যারেন্টস প্রত্যেকটা সন্তানের উচিত পিতামাতাকে মান্য করা কারণ হচ্ছে কি জানেন আল্লাহ রাসূল বলেছেন আমার দিকে দেখেন আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি তিনটি একটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ফিসালিন হুববি নবীকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হুববি নবীকুম টিচ দা লাভ অফ দা প্রফেট নবীর প্রেম শিখাও ওয়া হুববি আহলি বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও ওয়া আলা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন কুরআন তেলাওয়াত শিখাও আজকে পিতামাতা কি দায়িত্ব পালন করেছেন আপনাদের এলাকায় নিশ্চয়ই আতশবাজি হয় নাই হইছে তাহলে সবাই আওয়াজ তুলে একবার বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর জোরে মুসলমান যে আনন্দ করবে খুশি করবে উল্লাসিত হবে উল্লাসিত হওয়ার কোনো অংশে আতশবাজি গোলাবাড়ির বেঈমান কাফেরদের কাজ এটা তাদের অপসংস্কৃতি এই সংস্কৃতি মুসলমানের মাঝে চলে এসেছে এই আমার দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবান মুবিনা দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা বেঈমান কাফেরদের অপসংস্কৃতি আপনার সন্তান অন্তরে লালন করছে আপনি বাবা হিসাবে মা হিসাবে কি দায়িত্ব পালন করেছেন আজকে দেখেন এই যে গত রাত্রি ঈদুল ফিতর উদযাপন হওয়ার ঘোষণা আসার সাথে সাথে এত বেশি নোংরামি নারী এবং পুরুষ যুবক এবং যুবতী করেছে এটাকে প্রতিহত করার জন্য সামাজিকভাবে আপনাদের মহল্লার যারা সামাজিক দায়িত্বশীল আছেন তারা কি সেই ভূমিকা পালন করেছেন করেননি অথচ কি আপনার উচিত ছিল কি করা যখন পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা যখন এসেছে আপনার আকাঙ্ক্ষা ছিল আজকে অনেকেই সকালে ফজর করেন নাই আমি হলফ করে বলতে পারব অথচ ঈদুল ফিতরের দিনে নিজের আপন পুত্রীয় সকাল সকাল উঠে সকালে উঠা ওই দিন তিনি মুস্তাহাব গায়ে সুগন্ধি মাখা মুস্তাহাব উত্তম রূপে গোসল করা মুস্তাহাব সুন্দর কাপড় পরা মুস্তাহাব আপনি কাউকে প্রাণ ভরে দান করেন এটাও মুস্তাহাব আপনার গোত্রের মসজিদে উঠে সকালে উঠে ফজরের জামাত পড়েন সেই সংস্কৃতি কোথায় গেল আমাদের উচিত কি বেঈমান কাফেরদেরকে ফলো করা নাকি আমাদের প্রিয় সরকার মদিনাকে ফলো করা ওই শুড অবি আওয়ার প্রফি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নবী সরকার মদিনাকে ফলো করা কথা বলেন না কেন কারণ তিনি হচ্ছে মডেল তিনি হলেন নিদর্শন তিনি হলেন শিক্ষক আল্লাহকে দেখা কোনোভাবেই সম্ভব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন জি আর জোরে বলেন জি বন্ধুরে আমার আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি যখন সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় কদম মুবারক বাড়িয়ে দিলেন কদম মুবারক বাড়িয়ে দেওয়ার পরে এবার আমার নবী দেখতে পাইলেন বেঈমান কাফেরেরা বন্ধু আনন্দ উৎসব করছে রন্তামশা করছে আমার নবী প্রশ্ন করল তোমরা এই দুই দিনে রন্তামশা করছো কেন কই জাহিলি যুগে আমাদের এই রন্তামশা করাটা আমাদের জন্য প্রযোজ্য ছিল আমরা করেছি আমার নবী বলেছেন এই দুইটা দিন কি তোমরা তোমাদের জীবন থেকে ডিলেট করে দাও তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দুইটা দিন বরাদ্দ দিয়েছে
يا رسول الله يا حبيب الله نبي গো ওই দুইটা দিন কোন দিন আমার নবী বলেছেন একটা হলো ঈদুল ফিতরের দিন আর একটা হলো ঈদুল আযহার দিন ঈদুল আযহার দিনে কোনো নোংরামি নাই ঈদুল ফিতরের দিনে কোনো নোংরামি নাই কোন ধরনের কোন ইসলাম বিরোধী কাজে নেই কিন্তু বর্তমান প্রেক্ষাপটের যুবক যুবতীরা তারা এই ধরনের নোংরা কাজে লিপ্ত অনেকেই বন্ধুর অন্তরশায় বের হবে দেখবেন ঈদের জামাতের পরে অনেকেই বের হবে যেটা কোরআন হাদিস সম্মত নয় আজকের ঈদের দিন হলো বন্ধু কার জন্য আমি আপনাদেরকে জানাতে চাই জানতে রাজি আছেন না নাই আছেন জোরে বলেন না কেন বন্ধুরা আমার ঈদুল ফিতর কার জন্য আমি আজকে আপনাদেরকে একটু ছোট করে শোনাতে চাই মন দিয়ে শুনেন আজকে কিতাব প্রমাণ করেছে ঈদুল লিল আবরারি ওয়া ঈদুল লিল ফুজ্জার নেককার গড়ের জন্য খুশি আর বদকারের জন্য আজকে ভয় ভীতির দিন সুবহানাল্লাহ একবার বলেন নাউজুবিল্লাহ আর জোরে নাউজুবিল্লাহ কার জন্য খুশির দিন নেককারদের জন্য খুশির দিন ও বন্ধু নেককারদের জন্য খুশির দিন আর বদকারদের জন্য ভয় ভীতির দিন আর দেখেন খবর ঈদুল লিল মুত্তাকিন ওয়া ঈদুল লিল মুজরিমিন ও বন্ধু মুত্তাকিনদের জন্য খুশি আর পাপীদের জন্য লাঞ্ছনার দিন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একবার বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কার জন্য খুশি মুত্তাকিনদের জন্য খুশির দিন মুত্তাকিনদের জন্য খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন ওইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ বলবেন ইউ গো টু ফেরাইজ জান্নাতে চলে যাও আল্লাহ বলেছেন ওইদ্দাত লিল কাফিরিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন আল্লাহ বলবেন ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও অনন্তকাল জাহান্নামে থাকতে হবে এখান থেকে তাদের কোনো পরিত্রাণ কোনো মুক্তি মিলবে না বন্ধুরা আমার আরো ভয়ঙ্কর খবর ঈদুল সোয়াইমিন ওয়া ঈদুল ফিতরিন জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন রোজাদারদের জন্য ঈদ আর রোজা ভঙ্গকারীদের জন্য ধিক্কারের দিন একবার বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন না নাউজুবিল্লাহ রোজা কয়জন রেখেছেন আমার নবী বলেছেন এমন অসংখ্য মুসল্লি আছে পৃথিবীর বুকে এবং কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে তারা রোজাদাররা শুধু উপবাসী ছিল এর বাইরে আর কিছু নয় এমন মুসল্লি আরো দেখা যাবে রাত্রভর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়েছে কিয়ামুল লাইল করেছে কিন্তু এটা দ্বারা শুধু তাদের রাত্রি জাগরণই নসিবে জোটেছে অন্য কোনো বেনিফিট নাই নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বন্ধু রোজাদারকে খেল তামাশার দিন করেছো ঈদের দিনকে খেল তামাশার দিন বানায় না নিজের পবিত্র অর্থ খরচ করে জাহান্নাম খরিদ করো না আমার নবী সাবধান করেছেন ঈদের দিনে মানুষ মনে করে ঈদুল ফিতরের চাঁদ উঠলে মনে হয় বিশাল বড় নেকের কাজ সম্পন্ন করেছে আর কোনো কিছু করতে হবে না আজকে অনেকে ফজর পড়েনি জোহর পড়বে না আসর পড়বে না মনে করেছে একটা বার রমজানে আমল করেছে এটাই এনাফ কিন্তু কনফিডেন্সলি একজন হাত তুলে দেখাতে পারবো না যে আপনার আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে তারা ইফতারে সেহরি কবুল হয়েছে এই জন্য আমাদের মধ্যে থাকতে হবে ভয় ভীতি অনুতপ্ত ঠিক কিনা বলে যে কিন্তু যারা পরিপূর্ণ রোজাদার হয়েছে পরিপূর্ণ আল্লাহকে যারা ভয় করেছেন এদিকে দেখেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারি ভয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন ফিল হায়াতের দুনিয়া ফিল আখিরাহ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ শান্তি কি শুধু দুনিয়াই পেলে চলবে নাকি মৃত্যুর পরে পেতে হবে আর জোরে বলেন কোনটা করতে হবে মৃত্যুর পরে পেতে পরিপূর্ণ রোজাদার দ্বারা মুত্তাকিনদের জন্য আজকে ঈদ নেককারদের জন্য আজকে ঈদ আল্লাহকে যারা ভয় করে রোজা পালন করেছে তাদের জন্য ঈদ রোজা রাখতে পারেননি তারাবি পড়তে পারেননি আপনি যথাযথ মর্যাদার সাথে রমজানকে বিদায় দিতে পারেননি ও বন্ধু আপনারা জানেন না আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি ঘোষণা করেছেন কাল কিয়ামতের দিন রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে আল্লাহ গো
আমি রোজা তোমারে বান্দাকে সকাল টু বিকাল পর্যন্ত খাবার থেকে বিরত রাখতে বাধ্য করেছি আমার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রোজার দোয়া কবুল করে নেবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ওরে কি দেখছি জবানটা বন্ধ করে রাখছেন কিসের তো গেটা আপনি পৃথিবীতে যত দেখাবেন গেটা কবরে যাইতে যাইতে অটো হয়ে যাবেও সেটা কথা বুঝেন নাই কারণ গেট আপ মানে অহংকার আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করে না কারণ অহংকার আল্লাহরই সাথে কারণ তিনি আহান আল্লাহ ইজ ওয়ান কুল হু আল্লাহু আহাদ হি ইজন্ট ডিপেন্ডেন্ট অন এনিওয়ান ঠিক কিনা বলেন ওনার কোনো ক্ষয় নেই ওনার কোনো বিনাশ নেই ওনার কোনো মরণ নেই ওনারই সাথে যিনি অহংকার করলেন তিনি আল্লাহর কুদরতির চাদর ধরে টান দিলেন আর যিনি আল্লাহর কুদরতির চাদর ধরে টান দিলেন উনি জাহান্নামী হয়ে গেলেন অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপীলিকার মতো করা হবে কিসের মতো পিপীলিকার মতো বানিয়ে তাদেরকে দলবদ্ধ করা হবে অপমান তাদের চতুর্দিক দিয়ে আপন করে গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ রমজান দোয়া করবে দিন কিনি কিনি রোজার কারণে আমরা কি করেছি খাবার পানাহার থেকে বর্জন করেছি স্ত্রী সহবাস বর্জন করেছি রোজা কি রোজা হিসাবে আল্লাহর দরবারে পাঠানোর জন্য যেই যে অন্যায় অপরাধ জবান থেকে ধরে সবগুলো কন্ট্রোলিং করেছি আল্লাহ রাব্বুল আলামিন তুই রোজার দরখাস্ত কবুল করে নেবে রাতের বেলা কোরআন তেলাওয়াত হয়েছে কিনা তারাবি কয় রাকাত করছেন আট না বিশ আলহামদুলিল্লাহ আর জোরে সবচেয়ে আশিকের রাসূলের আস্তানা দেখা যায় এখানে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার নবী বিশ্বাসঘাত করেছেন সাহাবাই কেরাম বিশ্বাসঘাত করেছেন তাহলে আমরাও বিশ্বাসঘাত করি সারা জীবন করবেন তো কোন ফেতনাকে আপন করে নেবেন না তো বন্ধুরে আমার রাতের বেলা তারাবি হয়েছে কি হয়েছে রাতের বেলা তারাবি হলো তারাবি যখন শুরু হয়ে গেল খতম তারাবি হয়েছে কোরআন কারি হয়েছে আপনি তারাবি নামাজ শেষ করে বাসায় এসে কোরআন তেলাওয়াত করেছেন হাদিস শরীফ প্রমাণ করেছে আপনার আমার নবী বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে মুমিন আমি কোরআন তোমার এই বান্দাকে আমি সারা রাত রাত্র জাগ্রত থাকার জন্য বাধ্য করেছি আমার দরখাস্ত কবুল করে নাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দার পক্ষে দরখাস্ত কবুল করে নেবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকার মদিনা আরো বলেছেন জান্নাতের একটা গেটের নাম হলো রায়্যান এই রায়্যান নামক জান্নাতের গেট আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিবে কাল হাশরের দিন শুধুমাত্র কিয়ামতের দিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রোজাদারদের জন্য রোজাদাররা যখন এই রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করবে তাদের ঢোকা যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বন্ধ ওই গেটটাকে বন্ধ করে দেওয়া হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ঈদগাহে আসার সময় বেজর কেউ আস বেজর খেজুর খেয়ে আসছেন নি কেউ অনেকে খেয়ে আসছেন যারা জানেন কারণ আমি অলরেডি আলোচনা করে ফেলেছি গতবারও করেছি এবারও করেছি ঈদগাহে আসার আগে বেজর খেজুর খেয়ে আসায় আমার নবী ঈদুল ফিতরের জামাতে না খেয়ে আসতেন না আর ঈদুল আজহার দিনে নামাজ না করে কোনো কিছু খেতেন না এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সুবহানাল্লাহ বলেন না কেন বন্ধুরে আমার আসার সময় একটা রাস্তা দিয়ে যা আসছেন ঈদগাহে আসছেন না আমার নবী শিক্ষা দিয়েছেন যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে বাসায় যাবা সুবহানাল্লাহ বলেন আরো জোরে এগুলো হচ্ছে আমাদের আমলের জিনিস কিসের জিনিস এগুলো আমাদের জানা থাকতে হবে এগুলো আমাদের মনে রাখতে হবে তবে আপনাদের আজকে ঈদুল ফিতরের দিনে আরেকটা মেসেজ দিতে চাই গতকালকে পটুয়াখালীতে ঈদের জামাত হয়েছে চাঁদপুরে হয়েছে এটা টোটাল হারাম টোটাল হারাম টোটাল হারাম আপনি ক্লাস করবেন বাংলাদেশের টাইম জব করবেন বাংলাদেশের টাইম ঠিক কিনা বলেন আপনার লাইফের হিসাব করবেন বাংলাদেশের টাইম এক থেকে তিরিশ উনত্রিশ পর্যন্ত আপনি যে জব করতেছেন জব সেক্টরে আছেন এখান থেকে আপনি মাসিক বেনিফিট নেবেন বাংলাদেশের টাইম ঠিক কিনা বলেন বাংলাদেশের আকাশে সূর্য ওঠে এক সময় সৌদি আরবের আকাশে সূর্য ওঠে এক সময় কারণ গত বছরে এই লাইলাতুল কদর আমার মক্কার হেরে গেছিল আমি কিন্তু গত বছর মক্কা মদিনায় ছিলাম বন্ধুরে আমার প্র্যাকটিক্যালিও কয়েকটা দেশ সফর করেছি অনেক কিছু দেখেছি আমি এখন বাংলাদেশের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা
রোজা রাখা এবং রোজা ভাঙার কোনো ধরনের কোনো যৌক্তিকতা নাই আপনি যেই দেশে আছেন সেই দেশের চাঁদ দেখে আপনি রোজা রাখবেন সেই দেশের চাঁদ যখন সওয়ালের চাঁদ উঠবে তারপরে আপনি রোজা ভাঙবেন ঈদ করবেন এটাই হলো পবিত্র সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক ঠিক কিনা বলেন ঠিক আপনাদের সমাজেও দেখবেন কারণ তারা হচ্ছে বেঈমান কাফেরদের কাছ থেকে ডোনেশন নেয় মুসলমানের পবিত্রতাকে ধ্বংস করার জন্য আপনাদের মাঝে ঢুকতে পারে আপনারা সচেতন থাকবেন ঠিক কিনা বলেন আর জোরে নবীর নির্দেশ কি চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো ঠিক কিনা এখন আমাদের দেশে এটা হয় কি হয় না আপনারা সাবধান থাকবেন সবসময় সচেতন থাকবেন বিশেষ করে যুবকদেরকে ছলে বলে কলে কৌশলে তাদেরকে এই দিকে ঢুকে ধাবিত করে কালকে দেখলাম অনলাইনে দেখাইলো এবং তারা মনে মনে বলল এবং মিডিয়ার সামনেও বলল যে আমরা প্রত্যাশা করি আগামী দিনে যত দিন গড়াবে তত বেশি আমাদের সাথে দলবদ্ধ হয়ে সবাই একসাথে জামাত পড়বে কথা বলেন আপনারা কি পক্ষে না বিপক্ষে 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 না জি আরে জোরে জি আমরা কি এটার পক্ষে না আমরা এটা বিপক্ষে সারা জীবন থাকবেন জীবন যতদিন থাকে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের দেশে কি সকাল না আমেরিকাতে রাত ঠিক কিনা কারণ গোটা পৃথিবীতে আমার ভক্তবৃন্দ অসংখ্য তাদের সাথে আমার প্রতিনিয়ত অলওয়েজ একটা গুড কমিউনিকেশন তাদের সাথে আমার আছে বাংলাদেশের টাইম দুপুরবেলা কয়টা তাদের রাতের কয়টা আমি বলতে পারবো কথা বলেন না কেন ঠিক কিনা ফজর নামাজ পড়ে উনি বলতেছে আরেকটা তো এইরকম আমরা আমাদের দেশে আছি আমাদের দেশের সিস্টেম অনুযায়ী আমরা কি করব চলবো আমরা এত আবেগী হওয়ার কোনো দরকার নেই ঠিক কিনা বলেন আরেকটা হলো আজকে নিয়োগ করে এসেছি আমাদের বাংলাদেশে অনেক ঈদের জামাতে দেখবেন আপনারা অনলাইনে দেখবেন টিভিতে মহিলারা ঘর থেকে বের হয়ে গেছে মহিলারা ঈদের জামাত পড়ছে গতকালকে দেখছি নারী পুরুষ সমানে আপনার ঈদের নামাজ পড়ছে চাঁদপুরে পটুয়াখালীতে বরিশালে নাউজুবিল্লাহ বলেন না কেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে জুমার মসজিদ থেকে বের করে দিয়ে বলছেন তোমরা তোমাদের ঘরে চলে যাও কারণ তোমাদের জন্য মসজিদ হলো তোমাদের ঘর আল্লাহ রাসূল বলেছেন নারীদের তাদের ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে তাদের ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তাদের জন্য অনেক উত্তম সুবহানাল্লাহ বলেন না আরে জোরে নারীদের উপর জুমার নামাজ ওয়াজিব করা হয় নাই জামাতে যাওয়া ঈদের জামাত ওয়াজিব করা হয় নাই যেহেতু ঈদের জামা এবং জুমার নামাজ একটা পবিত্র দিন পবিত্র নামাজ এটা যেহেতু তাদের উপর ওয়াজিব করা হয় নাই তাহলে সাধারণ কোন জামাতে অংশ গ্রহণ করা তাদের জন্য জায়েজ নয় মহিলারা সাধারণ কোন জামাতে পুরুষের সাথে অংশ গ্রহণ করা এটা মাত্র আপনারা অনলাইনে দেখবেন কারণ আজকে ঈদের দিন আর অনেক কথা বাকি রয়েছে আপনারা দেখবেন অনলাইনে আমার আলোচনা করা আছে বিস্তারিত হাদিস শরীফ গুলো রেফারেন্স পর্যন্ত দেওয়া আছে এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযহাবের মধ্যে 33 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদেরকে তোমরা তোমাদের ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেগানা পুরুষের সামনে নিজেদেরকে প্রদর্শন করো না আল্লাহ আকবার বলেন আসলে এই নারীদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব হচ্ছে পুরুষদের কার ভাই বোনের দায়িত্ব নেবেন স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেবেন বাবা তার মেয়ের দায়িত্ব নেবেন এইভাবে আপনারা দায়িত্ব পালন করবেন এইদিকে দেখেন সবচেয়ে বড় দুঃখজনক সবচেয়ে বড় লজ্জার কথা হলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আমার উম্মত পুরুষের জন্য নারীর চাইতে বড় ফেতনা বড় বিপর্যয় আমি আর কিচ্ছু রেখে যাই আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ আমার কথা আপনারা বুঝেন নাই মানে পুরুষের জন্য সবচেয়ে বড় ফেতনা হিসাবে রেখে গেছেন আমার নবী কাকে মহিলাদেরকে মহিলারা পুরুষকে ধ্বংস করার জন্য মহিলাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে এই মহিলাদের মাধ্যমে পুরুষের জীবন নাশ করার জন্য সকল পায়তারা শয়তান করে আমার নবী বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফটা অত্যন্ত দুঃখজনক কথা তবে সব নারী ফেতনা নয় কিছু কিছু নারী কিন্তু নেয়ামতও বসে ঠিক কিনা বলে যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই গতকালকের খবর গতকালকে লন্ডনে ঈদ হয়েছে আমার একজন ভক্ত উনি আমাকে ভাই বলে সম্বোধন করেছেন থাকে লন্ডনের সিটিজেন উনি আমাকে রাতের বেলা ফোন দিয়ে বললেন যে হুজুর আমার সকল ফ্রেন্ড সার্কেলরা পুরুষের সাথে ঈদের জামাত পড়তে গেছে আমাকে তারা বারবার রিকোয়েস্ট করেছে কিন্তু আমি যাইনি তখন আমি ওনাকে একটা এক্সাম্পল দিয়েছি
ওনাকে নাকি সবাই বলেছে যে আমরা সবাই তো চলে এসেছি তুমি তুমি আসবা না কেন তুমি একা একজন আলাদা মানুষ তিনি বলছে হ্যাঁ আমি যাব না আমি কি করব না এখন ওনাকে আমি বলে দিয়েছি উনি তো পুরো আলোচনা অনলাইন থেকে শুনে এটাকে বয়কট করেছেন আমি ওনাকে বলেছি কিয়ামতের পরবক্ষণে পৃথিবীতে সবচেয়ে বেশি বেশি ফেতনা পৃথিবীতে সবচেয়ে বেশি নষ্ট পৃথিবীতে সবচেয়ে বেশি পদ্রষ্ট জাতিকে মুসলমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আমাদের মতো কথিত আলেমরা আমার নবী বলেছেন তোমরা সাবধান থাকবে আমার উম্মতেরা কিয়ামতের পরবক্ষণে তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি তাদের চরিত্র হবে ফেরাউনের মতো আত্মা হবে বাঘের চাইতে হিংস্র তাদের সবচেয়ে বড় অস্ত্র হবে তাদের ভাষার মধ্যে থাকবে মধুরতা মিষ্টতা তুমি যতই তাদেরকে কটু কথা বলো তারা হাসবে তোমাকে গায়ের করে তাদের দলভুক্ত করার জন্য হুজুর বেনিফিট কি কারণ তারা বেঈমান কাফিরদের কাছ থেকে তারা ডোনেশন নিচ্ছে যেমনি করে ডোনেশন নিয়ে 61 হিজরিতে জান্নাতের সরদার আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ইমানদার সকল যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই বিদর্মীদের প্রেতাত্মা বেঈমান কাফির ইয়াজিদের প্রেতাত্মা এখনো কিন্তু পৃথিবীতে আছে তাদের ডোনেশনের লোভে কিন্তু জান্নাতের সরদারকে 61 হিজরিতে নির্মমভাবে শহীদ করা হয়েছিল ঠিক কিনা বলেন ঠিক আরে আরো জোরে বলেন ঠিক কিনা এটা হয়েছিল কিনা না কি আমি মিথ্যা বলেছি কথা বলেন না কেন যুগে যুগে আছে আজও তারা থাকবে সম্মানিত উপস্থিতি তখন আমি ওনাকে বলে দিলাম যে প্রতি হাজারে 999 জন জাহান্নামি হবে একজন মাত্র হবে জান্নাতি আর এই একটা লোকই 999 জনের সাথে যুদ্ধ চালিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ সাবধান থাকতে হবে ছল বল কল কৌশলে তারা মানুষকে পদ্রষ্ট করার জন্য ধ্বংস করার জন্য মরিয়ে আল্লাহ রাসূল বলেছেন নারীরা হচ্ছে আমাদের জন্য ফেতনা আরেকটা ফেতনা হলো আলে তারা না যে নিজের সুবিধার জন্য নিজের স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথ নষ্ট করে ফেলবে মানুষকে অন্ধকার রাস্তার দিকে ধাবিত করবে শুধু তাদের পৃথিবীর লোভের জন্য আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত একবার স্পষ্ট করে দিয়েছেন শেষ অংশে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়ার কিছুই নয় সম্মানিত উপস্থিতি আপনারা আমি হালাল টাকা দিয়ে জাহান্নাম কিনবেন না গান বাদ্যযন্ত্র করবেন না সন্তানদেরকে অন্যায় কোনো কাজ করছে কিনা সেদিকে আপনারা নজর রাখবেন ঈদের জামাত পরার পর পরে আপনারা বাসায় যাবেন বিশ্রাম করবেন তবে আপনারা সবাই আপনাদের আপন স্বজনের কবর জিয়ারত করে যাবেন কিভাবে থাকতে পারে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কোথায় যাবেন বলেন এটার জন্য থাকতে হবে আপনাদেরকে আমি বলছি আমি আপনাদেরকে বলে যাই শোনেন আপনার ঈমান যদি নষ্ট হয়ে যায় আপনি পাহাড় পরিমাণ নেক আমল দিয়ে লাভ হবেন আমি আপনাদেরকে বলে যাই এই জায়গাতে আজকে ঈদের নামাজে আসছেন যদি আপনারা সত্যিকার অর্থে ঈমান নিয়ে এসে থাকেন তাহলে আজকে এখান থেকে বের হয়ে পুরস্কার নিয়ে যেতে পারবেন প্রকৃত রোজাদার যারা প্রকৃত ঈমানদার যারা প্রকৃত ভয়ভীতি নিয়ে যারা আজকে ঈদগাহে উপস্থিত হয়েছেন আপনারা ঈদের নামাজ পড়ে যখন ঈদের বাউন্ডারিটা যখন ঈদগাহের বাউন্ডারিটা যখন ক্রস করবেন তখনই কিন্তু আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার গুণাগুলি ঝরে যাবে আপনি আপনার গন্তব্য পর্যন্ত নিষ্পাপ হয়ে ফিরে যাবেন আর জোরে বলেন তবে এটার জন্য থাকতে হবে শর্ত আপনারা ঈমান কি থাকতে হবে ঈমান যদি টেকসই মজবুত না থাকে তাহলে সম্ভব না এখানে আমি আপনাদেরকে বলি আপনারা সাধারণ মানুষ বাংলা কোরআনের বাংলা তর্জমা বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে দেখবেন বলে দিয়েছেন লাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহ বলেছেন নারীরা তোমরা ঘরে থাকো তোমরা ঘর থেকে বের হয়ো না জাহিলি যুগের নারীদের মতো তোমরা অন্যদের সামনে নিজেদেরকে কি করো না প্রদর্শন এই আরেকটা লজ্জার খবর আমার দিকে দেখো আল্লাহর হাবিব সরকার মদিনা বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব তারা তাদের ঘরের অভ্যন্তরে থাকবে তারা যখন ঘর থেকে বের হন তাদেরকে দেখলে শয়তান উঁকি ঝুঁকি দেয় নাউজুবিল্লাহ বলে শয়তান ইমানদারদের বন্ধু না শত্রু কথা বলেন না কেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউন আল্লাহ ইমানদার মুমিন মুমিনা যারা আছেন নারী পুরুষ যারা আছেন তাদের জন্য আল্লাহ ওয়াজ করেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শয়তানের ধোকা ইমানদার নারী পুরুষের জন্য একেবারে নাথিং কিছুই না সম্মানিত উপস্থিতি জামাতের সময় হয়ে গেছে এখনই আমি জামাত শুরু করে দেব